আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। এবার তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করল ইডি। কলকাতা হাইকোর্টে ইডির আইনজীবী বলেন, ওসামা বিন লাদেনের মতো ভয়েস মেসেজ করছেন শাহজাহান, কিন্তু তারপরেও পুলিশ খুঁজে পাচ্ছে না। ইতিমধ্যে সন্দেশখালি মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে জানানো হয়, শাহজাহানের বাড়ির সামনে 10টি সিসিটিভি লাগানো হয়েছে। বিচারপতির প্রশ্ন, তবে কি এখনও তাকে ধরা যায়নি? সূত্রের খবর, রাজ্যের তরফ থেকে জানানো হয় খোঁজ চলছে। ইডির উদ্দেশ্যে বিচারপতির বক্তব্য, একটা ক্ষমতাশালী কেন্দ্রীয় সংস্থা হয়ে আপনারা ধরতে পারছেন না, কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়েও ধরতে পারছেন না, আর সিবিআই গ্রেফতার করতে পারবে এটা মনে করছেন? তখন ইডি জানায়, দুর্নীতির বিরুদ্ধে ইডির লড়াই চলছে, কিন্তু পুলিশ এখনও খুঁজে উঠতে পারেনি শাহজাহানকে। বুধবার সন্দেশখালি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, সিবিআই এবং রাজ্যকে একজন করে এসপি পদমর্যাদার অফিসারের নাম দুপুর 2টোর মধ্যে আদালতে জমা দিতে হবে। বিকেল 4টে সেই রায় ঘোষণা করবে হাইকোর্ট। সন্দেশখালি মামলায় ইডি হয়ে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসজি রাজু এবং আইনজীবী ধীরাজ ত্রিবেদী সওয়াল করেন। রাজ্যের তরফে ছিলেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবং আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে একটি অডিও বার্তা ভাইরাল হয়েছে, সেখানে বক্তা নিজেকে শাহজাহান বলে দাবি করেন। আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র, ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। এই ষড়যন্ত্রকারীরা, এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন। ওই কণ্ঠে শোনা যায়, আমার অঞ্চলের সভাপতি যারা আছেন, যুব সভাপতি যারা আছেন, তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছেন, সবার কাছেই আমার অনুরোধ, এই সব সিবিআই ইডিকে নিয়ে কোনো ভয় নেই। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা, বুঝতে পারছো এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। পাশাপাশি এও বলেন, আমি কোনো দিন অন্যায় ও কোনো অপরাধের সঙ্গে যুক্ত নই। এই অডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টুডে। ওই অডিও বার্তার প্রসঙ্গই বুধবার আদালতে তোলে কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীর সর্বেরিয়ায় শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দল। বেধড়ক মারধর করা হয় তাদের, সংবাদ মাধ্যমের কয়েকজন প্রতিনিধির ওপরেও হয় হামলা। ঘটনায় মূল অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান এখন অবধি নিখোঁজ। এই ঘটনায় একযোগে তৃণমূল ও পুলিশকে নিশানা করেছিল রাজ্য বিজেপি। প্রসঙ্গত, বিচারপতি জয়সিং গুপ্তের নির্দেশে 3টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ইতিমধ্যেই, পাশাপাশি মার্কেটেও লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।